আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন ইনশাআল্লাহ। ভাই আজকে আপনার বাগানে আবার একটু আসলাম হঠাৎ করে, যে এই চমৎকার একটা সুন্দর একটা প্রজেক্ট, আসলে লম্বু গাছের ভিতরে যে চারা লম্বু গাছ, এটা খুব ছোট গাছ। হ্যাঁ, তো এই চারার ভিতরে কিভাবে টমেটো চাষ করছেন? অনেকে তো পড়েই থাকে, তো চলুন আমরা একটু বাগানটা দর্শক দেখাবো আর একটু পরিচয় হবো ইনশাল্লাহ। তো আমরা আগে বাগানের ভিতরে যাই ইনশাল্লাহ। তো দর্শক চলুন আসলে ভাইয়ের প্রজেক্টে একটু ঘুরে ঘুরে দেখাবো। খুব চমৎকার একটা কিন্তু প্রজেক্ট তিনি গড়ে তুলেছেন। বিশেষ করে আমার সবচেয়ে ভালো লেগেছে আপনার লম্বু গাছ, যারা আসলে চারা গাছ লাগায় তারা কিন্তু আসলে গাছগুলো লাগাই রেখে দেয়, অন্য কোনো চাষ কিন্তু এর ভিতরে করে না। কিন্তু আমার এই ভাই যিনি আসলে নতুন নতুন কিছু আসলে কাজ করে থাকেন, সেই জন্য আসলে লম্বু গাছের ভিতরে চমৎকারভাবে কিন্তু টমেটো চাষ করছেন, এবং সেই টমেটো সবচেয়ে হাইব্রিড এবং উন্নত মানের একটা টমেটো দাও। তো চলুন একটু ভিতরে যাবো এবং ভাষ্যকে কথা বলবো। ভাই এখন একটু পরিচয় পর্বটা দেবেন, আসলে বাংলাদেশের সকল মানুষ আপনাকে চেনে, যেহেতু আপনি বাংলাদেশের সর্বপ্রথম এলাচ চাষ শুরু করেছেন আর তার ধারাবাহিকতা এখনও পর্যন্ত এলাচ চাষ আপনার আছে, এবং পাশাপাশি যে যে চমৎকার একটা প্রজেক্ট, যে অসময় একটা টমেটো, আমরা জানি সময়ের কাজ সময় করতে হয়, কিন্তু এই যে অসময় যে ফলমূলগুলো হয় এগুলো যদি সময়তে অসময় যদি ওঠে তাদের দাম এবং মূল্য সব কিন্তু ভালো থাকে। তো এটি একটু আসলে আমাদের বিস্তারিত আমাদের দর্শকদের একটু জানাবেন এবং চাষ সম্পর্কে একটু। আসলে সমস্যা হয়েছে কি, আমার ঠান্ডা লাগছে, তো ভয়েজের একটা সমস্যা, তারপরেও এসছেন যখন তখন তো অবশ্যই সময় দিতে হয়। সেই ক্ষেত্রে বলতে হয় আমাকে, তো আসলে যেটা বলছেন চেনে না তা না, চেনে মানুষ কম বেশি হলেও বাংলাদেশের মানুষ। হ্যাঁ, এলাচ প্রকল্প বেনাপোলের প্রোভাইডার মোহাম্মদ শাহজাহান। আমি নতুন উদ্যোগ বলতে, এই যে অসময়ের টমেটো বলতে, এটা গরমকালীন, সম্পূর্ণ গরমকালীন টমেটো। আমাদের দেশে সাধারণত শীতের আগ মুহূর্তে যে টমেটো করা হয় ওটাতে অনেকটা প্রাকৃতিক দুর্যোগ কম, তাপমাত্রা কম থাকে, তার জন্য বাংলাদেশের মানুষ করতে পারে। কিন্তু এই অতি তাপমাত্রায় যে টমেটোটা তৈরি করা হয় এটা খুব রিস্কেবল, আর এটা বাংলাদেশের মানুষ করতে চায় না, বিশেষ করে জাতের সমস্যার কারণেই। আর এই সময়টার বাংলাদেশের যে টমেটোর চাহিদা থাকে এটা সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করেই আমাদের দেশে চাহিদা মিটে থাকে, এটাই দৃশ্যপট, সেটাই মনে হয়। এবং দামটা অনেক বেশি থাকে এবং কোল্ড স্টোরেজে টমেটো থাকে। কিন্তু আমি এই জাতটা মূলত বাইরের জাত, হ্যাঁ, এটা অসময় হবে, বর্ষাকালেও হবে গরমকালে হবে, যে এই যে জাতটা এটা শীতকালে এত গ্রোথ ভালো হবে না, এই জাতটা হবে না এবং ফলনও ভালো হবে না। মূলত এটা গরম এবং বর্ষাকালীন জাত। আর এখন যদি আমাদের বাংলাদেশি যে সমস্ত হাইব্রিড টমেটো আছে বিভিন্ন জাতের, সেগুলোও হবে না আমি এটা বলছি না, হবে ইনশাল্লাহ, তবে তাতে ভাইরাসের সংক্রমণটা খুব বেশি থাকে। কিন্তু আমার এখানে যে গাছগুলো আছে, আমি আর আমার দেখা মতে বা আমি সবসময় এটা দেখাশোনা করি, সবসময় এটা পরিচর্যার যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলোই করতে থাকি, তাতে দেখা গেছে যে 1% গাছেও ভাইরাস নাই। জি, 1% গাছেও, যেমন আপনি দেখেন প্রতিটা গাছ দেখেন, এখান থেকে আপনি এই জায়গায় দেখেন, সব জায়গায় দেখাবো, কোনো গাছে এখানে কিন্তু ভাইরাস নাই। এবং এই গাছটা অলরেডি ফুল আসা শুরু হয়েছে। হ্যাঁ, ওটা আমরা ফুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা গাছ না, এরকম ম্যাক্সিমাম গাছে অনেক গাছে কিন্তু ফুল আসা শুরু হয়েছে, অলরেডি আসছে। চারাটা রোপণ করা হয়েছে আজকে 23 দিন। জি, এটা এটা কিন্তু এইভাবে মাটিতে থাকবে না, এটা দুই সাইড দিয়া 4.5 খুঁটি সিস্টেম বা বান সিস্টেম, না এটা 4.5 না, 4 হাত হাইটের একটা এটা ক্রসিং পালা হবে। এই পালায় টমেটোর উঠবে, অনেক বড় হয় মানে সম্ভবত গাছ, এটা এই গাছটা হবে 6 থেকে 7 ফিট পর্যন্ত হাইট হবে, 6 থেকে 7 ফিট, 7 ফিট পর্যন্ত হাইট হবে, এবং এটা টেকসই আছে উপরে আর কি। হ্যাঁ, মানুষের উপরে, এটা জীবনকাল হচ্ছে, সাধারণত আমাদের দেশে যে সমস্ত টমেটো হয় তার জীবনকাল হয় 60 দিন। জি, টমেটো হারভেস্টিং লাইফ বলা হয় 60 দিন সর্বোচ্চ। জি, তাও আমাদের দেশে এটা হয় না, কিন্তু এটার এর ডবল। যে গাছগুলো দেখেন কোনো গাছে ভাইরাস নাই, এই যেগুলো দেখছেন গাছ ভেঙে দিছে, এই যে ছাগল আছে বা বিভিন্ন কিছু আছে, এগুলো একটু ইয়ে হয়েছে, প্রতিটা গাছেই। এই যে পরিচর্যার বিষয়টা আমরা একটু যদি বলি, বিশেষ করে আপনার শীতকালে যে পরিচর্যাটা করে থাকে আমরা সাধারণ যে টমেটো চাষি চাষ যারা করে থাকেন, সে প্রায় কি সেম পরিচর্যা? আসলে বলতে গেলে আমি তো এই প্রথম করতেছি, আমার এখানে আছে 66%, আর এক জায়গায় আছে 66%, অ্যাট এ টাইম এই রোপণ করা, এই
4 বিঘা টমেটো আছে লাগাইছি প্রথমে লাগালাম তবে এইটা নিয়ে আমি কাজ করতেছি এক বছরের উপরে জি বিভিন্ন সাইডে ওয়েবসাইট ঘাটাঘাটি থেকে শুরু করে সব দিক দিয়েই বুঝে শুনে করতেছি তাতে দেখা যায় ওই যে পুঁথিগত বিদ্যায় দেখা যায় যে এখন ট্রিটমেন্ট যেগুলো করতে হবে সেগুলো একটু ডিফিকাল্ট কিন্তু বাস্তবিক অর্থে আমি এখন শুরু করছি এখন দেখা যাক ট্রিটমেন্ট করব এবং রেজাল্ট কি আসে এটা পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ জানতে পারবো আসলে মানে পরিচর্যার বিষয় বা অন্যান্য বিষয়গুলো আসলে কতটা লাভজনক এই চাষটা অসময়ে সবকিছু বিস্তারিত লাভজনক বলতে এটাই যে যদি ওই যে শীতকালে টমেটো যদি 10 টাকা কেজি হয় এটা হবে অন্তত আর 5 গুণ বেশি হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আমরা আর এটার ফলনও খুব বেশি মানে তথ্য প্রযুক্তিতে যত পাওয়া যাচ্ছে তত দেখা যাচ্ছে এটা ফলনও বেশি এই যে এটা মূলত গ্রীষ্মকাল ধরে নেওয়া যায় এসে গেছে গ্রীষ্মকাল বা গরমকাল সেটাই বলি এই গ্রীষ্মকাল বা গরমকালে এই টমেটো 5 কেজি একটা গাছ থেকে 5 কেজি টমেটো পাওয়া স্বাভাবিক একটা গাছ থেকে এই যে গাছটা আমরা রোপণ করছি এই গাছ থেকে 5 কেজি টমেটো তো পরিচর্যা করা লাগবে অবশ্যই এটা মূলত ফাঙ্গিসাইড পেস্টিসাইড এবং কীটনাশক এটার ব্যবহারটা একটু বেশি করতে হয় জি বিশেষ করে ম্যানগোজেপ এই যে ম্যানগোজেপটা স্প্রে করতে হয় বেশি এবং ছত্রাকনাশক বিভিন্ন রকমের যখন যেটা আসবে তাপমাত্রা মানে 40°C আপ হয়ে যায় সেই ক্ষেত্রে তারা শ্যাডো ব্যবস্থা করে ছায়ার ব্যবস্থা করে কিন্তু আমাদের দেশে 40 আবহাওয়াটা খুব একটা লক্ষণীয় না দেখা যায় না ফোটে আপ হয় না তারপরেও আমি এটা করছি যে চারা এই যে চারা 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 লম্বু গাছ আছে মেঘনি গাছ ওইটা হচ্ছে মেঘনি বাগান লম্বু বাগান এখানে করার অর্থ এটাই এই যে ঘুরন্ত ছায়া তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে থাকবে এবং এতে ফলনটা আরো বেশি ভালো হবে আর তো দুইটা বেনিফিট আসলে যারা এই ধরনের বাগান থাকে তারা তো আসলে এর ভিতরে কোনো চাষই করে না আসলে আমরা বাংলাদেশে কৃষি অধিদপ্তর আমাদের বাংলাদেশের কৃষি অধিদপ্তর বা কৃষি সংশ্লিষ্ট যারা যে সমস্ত ডিপার্টমেন্ট আছে এরা কিন্তু প্রায় বলে থাকে যে 1 ইঞ্চি জমি ফেলে থাকার দরকার নেই